वेलकम बैक टू माय चैनल रियल फूड कुकिंग बेरिमा। आज आबार नतुन एक रेसिपी निये हाजिर हलाम। आज करे देखाबो रुई माछेर चप। आपनारा चाइले बड़ो जे कोनो धरनेर माछ दिए चप तैरी करते पारेन। आमि एखाने रुई माछ दिए करेछि कारण चपटा रुई माछेर होले मजा लागे ताई। आर आमि एखाने कोनो बाड़ति मसला यूज करिनि। घरे थाका समस्त उपकरण जा हाथेर काछे पावा जाय सबसमय आमि सेगुलो दिए तैरी करेछि। झटफट भावे अपना जखन मन चाबे करे खेते पारबेन आशा करी। आर जारा नतुन तादेर आशा करी भीषण उपकार आसबे। आर जारा पुरानो तारा तो पारेन। आमी एखाने डेस्क्रिप्शन बक्से आमार बासाय तैरी करा ब्रेड क्रमेर लिंकटा दिए दिएछि एबं टमेटो ससेर लिंकटाओ दिए दिएछि। आच्छा चलुन मेन रान्नाय चले जाई। प्रथमे आमी चार टुकरा माछ এখানে সিদ্ধ করে নিব। হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা, প্রয়োজন মতো লবণ ও হলুদ দিয়ে পানির ভিতর এটাকে সিদ্ধ করে নিব। আমি এখানে একটি লেজ নিয়েছি, আপনারা চাইলে পুরা চারটা মাছই নিতে পারেন। তারপর মাছের কাটাগুলো বেছে নিয়ে একটি বাটিতে রেখেছিলাম। তারপর চার পাঁচটি আলু সিদ্ধ করে নিয়েছিলাম, সেটার ভিতর দিলাম। তারপর এক চামচ হলুদ, এক চামচ লবণ, সামান্য একটু চিনি আর আমার বাসায় তৈরি করা যে টমেটো সস সেটা দিয়েছি। তারপর কিছু ধনে পাতা কুচি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি এবং জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া এগুলো দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। আর এখানে একটু বাইন্ডিং করার জন্য আমি কর্নফ্লোর ইউজ করেছি। আপনারা চাইলে এখানে চালের গুঁড়া দিতে পারেন, এটা দিলে মচমচে হবে এবং টিকিয়াটা একটু টাইট থাকবে, ভাজার সময় ভেঙে যাবে না, সেজন্য দিয়েছি। আপনাদের হাতের কাছে ময়দা, চালের গুঁড়া, কর্নফ্লোর যেটাই থাকবে সেটাই দিবেন। আমি এখানে কর্নফ্লোর দিয়ে নিয়েছি এবং ভালো করে মাখিয়ে একটা চপ সাইজ করে নিব। আপনি লম্বা করেও কেটে নিতে পারেন অথবা গোল করেও নিতে পারেন, আপনার ইচ্ছা। তারপর অন্য বাটিতে আমি দুইটা ডিম ভেঙে নিয়েছি, সামান্য একটু লবণ ও কর্নফ্লোর দিয়েছি এক টেবিল চামচ। এখানে আপনি ময়দা, চালের গুঁড়া যে কোনো একটা কিছু দিতে পারেন। ভালো করে ফেটে আমি এটাকে এক সাইডে রেখে দিব। এই চপগুলো সব তৈরি করে নিয়েছি একবারই হাতের সাহায্যে, এক সাইডে তৈরি করে রেখে দিয়ে অন্যদিকে আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি এই ব্রেড ক্রাম, এই জন্য এটা অরেঞ্জ কালারের। আর আপনারা চাইলে আমার চ্যানেলে আছে, একটা দেখে নিতে পারেন, বাসায় খুব সহজভাবে তৈরি করা যায়। তারপর ডিমের মধ্যে দিয়ে তারপর ব্রেড ক্রামের উপর দিব। অন্যদিকে আমি আগে থেকেই তেল গরম করে রেখেছিলাম সে প্যানে, সেই তেলের ভিতর একটা একটা করে টিকিয়া দিয়ে ভেজে নিব। এটা দেখতে পাচ্ছেন কেমন কালার হয়েছে, ঠিক এমন কালার হলেই আপনারা এক সাইড উল্টে দিবেন এবং অন্য সাইডেও ওরকম করে ভেজে নেবেন। এই যে এমন কালারটা আসলেই প্যাচ হয়ে যাবে, প্যাচ তৈরি হয়ে গেল মুচমুচে রুই মাছের।